আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দলের মতো অনেক ভালো আছি। তো আজকে ডালের পিঠা বানাবো। এখানে মসুর ডাল বসিয়ে দিলাম। এই যে দেখুন, মসুর ডালগুলো আবার সিদ্ধ হয়ে গেছে। তো এরপর দিয়ে এখন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিতেছি একটু তেল। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু জিরে বাটা। এই যে দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, হলুদের গুঁড়া। তো আমি সাধারণত মসুর ডাল দিয়ে ডালের পিঠাটা খেতে পছন্দ করি, তাই আমি মসুর ডাল দিয়ে বানাচ্ছি। বোটার ডাল ও বোটার ডাল দিয়েও বানানো যায়, তারপর খেসারের ডাল দিয়েও বানানো যায়। তবে আমার কাছে মসুর ডালটা খুব খেতে ভালো লাগে, তাই আমি মসুর ডালটা দিয়ে বানাচ্ছি। তো আবার দেখুন, আবার ডালটা সিদ্ধ, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম দুটো আস্ত এলাচ ও দারচিনি। এখন এর মধ্যে শুকনা চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াটা শুকিয়ে রেখে দেওয়া হয়েছিল, তো এখন দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিলাম। ঢেকে না দিলে ভালো করে সেদ্ধ হয় না। তো এই যে দেখুন, হয়ে গেছে। এখন আর ডিশের মধ্যে এটা নামিয়ে ফেলবো। আমি এর মধ্যে একটা ডিমও দিয়ে দেবো। আবার কাইটা বতার সময়, মাখার সময় এর মধ্যে তেলও দিয়ে দেবো। তেল, একটু তেল আর ডিম দিলে পিঠাটা খেতে চরচরি হয়, খেতেও স্বাদ লাগে। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন মা বেলা নেবে। এই যে দেখুন, তো খাজুরের কাঁটা দিয়ে পিঠাগুলো কাটলে খুব সুন্দর দেখায়। তো এখন আমাদের আশেপাশে খাজুরের কাঁটা নাই, গাছও নাই, তো তাই সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে কেটে নেবো। কাঁটা চামচ দিয়ে কাটা যায়। আপনাদের বাসায় যদি পিন বা সুই থাকে সেগুলো দিয়েও কাটতে পারবেন। তো আমি সাধারণত সবসময় পিন বা সুই দিয়ে কাটি, কারণ আমার হাতের কাছে তো আর খাজুরের কাঁটাটাই সেই জন্য। Thank you.
পিঠা ভাজা হয়ে গেছে এখন। এর মধ্যে আমি একটু মিঠাই দিয়ে একটু শিরা করে নেবো। শিরাটা আমার আগে করার দরকার ছিল, মনে ছিল না, তাই এখন করতেছি। এর মধ্যে তেজপাতা পরিমাণ মতো দুইটা তেজপাতা দিয়ে দিলাম, আর আস্ত এলাচ দারচিনি দিয়ে দিলাম একটু ঘ্রাণ আসার জন্য। এখন শিরাটা হয়ে গেলে আমি এর মধ্যে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। শিরাটা তুলে চুলা থেকে তুলে দিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি যেভাবে সাধারণত পিঠা বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি বোল ত্রুটি হয়ে থাকে তাহলে বোলগুলো ধরিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। বেশি পিঠাটাকে ডুবে ডুবে বেশি শেয়ার দিয়ে দেয়, কারণ এতটুকু শেয়ার আমার আমার বোন খেতে পছন্দ করে না, তাই একটু হালকা করে শিরা দিয়ে দিলাম, যাতে যেন পিঠাটা এত রসালো না হয়।